আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের পক্ষ থেকে আরামবাগের বিভিন্ন স্থানে করা হলো স্যানিটাইজেশন। করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে, তাই খুব সচেতন হয়ে পড়ল আরামবাগ পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের পক্ষ থেকে সাফাই কর্মীরা আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল স্যানিটাইজেশন করতে। মূলত শহরে যেখানে ভিড়ভাট্টা বেশি হয় সেই সব জায়গাতে আজ স্যানিটাইজেশন করা হলো। এবার শুনে নেওয়া যাক আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের এক সাফাই কর্মীর বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা, 24x7, সবার সাথে সবার পাশে। এটা হচ্ছে কোভিডের জন্য, যেহেতু আগের বছরে করোনাটা প্রকোপটা ছিল, এবছরও তো অতি মাত্রায় বেড়ে গেছে, তো সেই কারণে আগের বছর প্রতিদিনই হয়, এবার বাড়াবাড়ি বেশি হতে চলেছে। আগে থেকে আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক শ্রবণ কুমার নন্দী ও সাফাই বিভাগের হচ্ছে আপনার শ্যামদা ও বাঁশি ব্যানার্জি এই সুপারভাইজারদের উদ্যোগে আগে থেকে তৎপরভাবে স্যানিটাইজার করা হচ্ছে 19টা ওয়ার্ড। আজকে কতজন কোন কোন সাইডে লোক গেছে? আরামবাগে 19টা ওয়ার্ডই হচ্ছে, এরকম 6টা টিম আছে আমাদের। আপনার নাম? আমার নাম রাহুল কর্মকার, ওর নাম শান্তনু। দুজন করে ভাগ হয়ে গেছে টিম? হ্যাঁ, দুজন করে করে হচ্ছে। আপনারা এখন কোথায় দিচ্ছেন? এখন আমরা আসি গুয়াহাটি মোড় থেকে হয়ে বাসদেবপুর পারুল যাবো, তারপর ওখান থেকে ঘুরে এসে বাস স্ট্যান্ড পল্লীশ্রী কালীপুর যাবো, মানে মেন রোডের সাইডে যে দোকানগুলো পড়বে, যা পড়বে সব দোকানে ভিতরে দিতে পারে। হ্যাঁ, দোকানের ভিতরে যদি কেউ বলে তখন It's caught in the crossfire.